ঝামেলার মধ্যে না গিয়ে পুলিশে খবর দিন না। পুলিশ? আচ্ছা সাতরা মশাই, আমাদের এই পাশের ঘরে কি আছে? পাশের ঘর ওটা স্টোর রুম, মানে বাড়ির বাড়তি আর ভাঙাচোরা জিনিসপত্রগুলো এই রাখা আছে ওই ঘরে। কিন্তু ওই ঘরের দরজায় চৌকো ফুটোটা হলো কি করে? মানে যা দিয়ে এ ঘরে প্রজেক্টর দিয়ে ছবি ফেলা যায়। চৌকো ফুটো? ফুটো আবার কে করবে? ওই ফুটো ফাটার কোনো খবর আমি রাখি না। তাহলে জেনে নিন, চলুন গিয়ে দেখে আসুন। সর্বনাশ, কাকামাছি দেখছি আমার ঘরেও আড্ডা কেড়েছে। হায় হায়, এবার আমি গেলাম। ঠিক আছে, মারা না হয় একটু পরেই যাবেন, তার আগে ওই ঘরটা খুলবেন চলুন। ঘর? ও ওই ঘর, ও তো খোলা যাবে না। কেন খোলা যাবে না? কেন মানে আসবার সময় ওই ঘরের চাবিটা কলকাতায় ফেলে এসেছি কিনা, আর দুটো পেল্লায় তালা লাগানো আছে ওই ঘরে। তাইলে তালা ভাঙতে হইব? তাহলে দার্জিলিং থেকে কামার আনতে হবে, তা না হলে ও ভাঙবার বস্তুই নয়। চলুন দেখাই যাক না। বাবা, এ তো কামারে ও হইব না, কামান দেখতে হইতে পারে। কাল সকালে দেখতে হবে ভালো করে। ঠিক আছে, এবার চলুন বাইরে বেরোনো যাক। আবার বাইরে কেন? কোথায় কাকামাছির কোন লোক ঘাপটি মেরে বসে আছে? তার উপর এই হাড় কাঁপানো শীত কেবলা, বরং কালকে। হ্যাঁ, তবে তুই একলাই ঘরে শুয়ে থাক, আমরা দেখে আসি। না 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 না, চল চল, আমি তো তোদের সঙ্গে যাচ্ছি, মানে তোদেরও তো একটু সাহস দেওয়া দরকার কি না। মাথায় জল পড়তেই কেটে পড়েছে। কেটে পড়েছে, ভালোই করেছে। তা না হলে তুই তো ঠিকই করেছিলি যে এবার চেয়ার ছুঁড়ে মারবি। থাক থাক, আর চেয়ার ছোড়াছুড়ি করতে হবে না, যা হওয়ার তো হয়েই গেছে। নাও এবার তোমরা শুয়ে পড়ো, আমি না হয় রাত জেগেই পাহারা দেব। ঠিক আছে, কিন্তু কিন্তু আপনি একা পাহারা দেবেন কেন? আমরা আছি কি করতে? ওই তো বেলা আছে, ওই আপনার সাথে পাহারা দেবে। সে কি? কেন কেন? আবার কেন কি? আমি কেন, আমি কেন? টেনিদা টেনিদা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। না সে কি, হাজার হোক, তোমরা আমার অতিথি, তোমাদের দিয়ে আমি কখনো পাহারা দেওয়াতে পারি? যাও যাও, তোমরা শুয়ে পড়োগে যাও। ঠিক আছে, তবে ভয় পাইলে আমাকে ডাইকেন কিন্তু। নিশ্চয়ই নিশ্চয়ই, তবে ভয় পাওয়ার কিচ্ছু নেই, সেরকম যদি বুঝি কাঞ্চাকে সাথে করে নিয়ে নেব। যাও তোমরা নিশ্চিন্তে ঘুমোও গিয়ে। সব ঠিক আছে, তবে শোয়ার আগে একটা কাজ করতে হবে টেনিদা। আবার কি কাজ? চল না তাড়াতাড়ি শুয়ে পড়ি। আরে শোবই তো, তবে তার আগে স্কাইলাইটগুলো বন্ধ করে দাও। ঠিক কইছস, না হইলে আবার কাটা মুন্ডুগুলা নাইসা তুরুক তুরুক কইরে নাচতে থাকবো। ওরে বাবা, ও টেনিদা, দাও না তাড়াতাড়ি দড়িগুলো টেনে স্কাইলাইটগুলো বন্ধ করে দাও না। এই সিঁড়ি মাছটাকে নিয়ে না মরা জ্বালা, ফিতুর ডিম কোথাকার, অত ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ, আরে সাঁতরা মশাই তো পাহাড়ে থাকবেন বললেন। হ, কিন্তু কাগামাছি যদি ওনারেও খাইয়া ফেলায়? খাইয়া ফেলায় তো তোর তাতে কি? আমাদের ঘরের দরজা তো বন্ধই আছে, এখন কম্বল চাপা দিয়ে নিশ্চিন্তে ঘুমাও তো ভাবদন। হ্যাঁ ঠিক আছে, কিচ্ছু হবে না, আমি বলছি কিচ্ছু হবে না। এখন চলো টেনিদা, বাকি রাতটা আমরা সব কিছু ভুলে গিয়ে নিশ্চিন্তে ঘুমাই। কে? কি হলো কাঞ্চা? সাপ? আমার সাপ নেই। গায়েব? কোথায় গায়েব? কেমন করে গায়েব? সাপ কে বলু? আমার সাপ হর রোজ শুবে, 5 বাজে ব্যাটটি খেতেন সাপ। বুঝলি তো, ব্যাটটি মানে কি? বেটটি। তারপর তারপর কাঞ্চা? সাপ আজ শুবে, ব্যাটটি লেগে সাপকে ঘর মে ঘুষা। তোতে কা সাপ নাই? সাপকে সামান নিচে পড়া হুয়া হ্যায়, তাকিয়া কম্বল ভি সাপ নিচে পড়া হুয়া হ্যায়।
लेकिन लेकिन हमारा सांप नहीं है। क्या हुआ सांप को? ठीक है ओखान केंदो ना, तुम्हार साहेब के ठीक खुजे बेर करब। कैबला चल सतरा मशीन घर टाइम देखे आस। হুকো খেতে খেতে কাগামাছি এসেছিল। আর ওই ছাতাটা দিয়া সাতরা মশাই রে রাম পিটানি দিছে। ভাঙা হুকোতে তামাক খাবে কি করে? ওটার একটা গভীর অর্থ আছে। জাপানিরা হুঁকো কবিতা লেখে কি না, তাই কাগামাছি হুঁকোটা রেখে জানিয়ে গেছে যে সে জাপানি। থাম, তোকে আর ওস্তাদি করতে হবে না। ওরে, ওরা যেটা লেখে সেটাকে বলে হাইকু, সেটা হুঁকো হতে যাবে কোন দুঃখে? আর কার দায় এমন পড়েছে যে সাত বছরের পুরনো কুকুরে খাওয়া চটি পায় দেবে? আর তাছাড়া কে কবে শুনেছে বলতো ডাকাত মুড়ো ঝাঁটা নিয়ে আসে? সে তো পিস্তল নিয়ে আসবে। হয়তো কাগামাছির পিস্তল নেই, সে গরিব ডাকাত। তাছাড়া এটাও তো হতে পারে ওটা সাধারণ মুড়ো ঝাঁটা নয়, হয়তো ওর প্রত্যেক কাঠিতে বিষ আছে, হয়তো ওর মধ্যে ডিনামাইট ফিট করা আছে। বলে যাও হয়তো ওর মধ্যে অ্যাটম বোম আছে, দুটো স্পুটনিক আছে, 12টা নেংটি দূর আছে। যত সব রদ্দি মার্কা ডিটেকটিভ বই পড়ে তোমাদের মাথাটাই খারাপ হয়ে গেছে। দাঁড়াও দেখাচ্ছি। আরে টেনিদা, ওটা কি? আরে এই যে একটা চিঠি পড়ছি, শোন। প্রিয় চার বন্ধু, কাগামাছি দলবল নিয়ে ঘেরাও করেছে, 2 মিনিটের মধ্যে তারা হাজির হবে। আমি জানি তক্ষুনি তারা লোপাট করবে আমাকে, তাই ঝটপট চিঠিটা লিখে ফেলছি। আমাকে গায়েব করে ওরা ফর্মুলাটা জেনে নেবে। তোমরা আমাকে খুঁজতে চেষ্টা করো, কিন্তু সাবধান, পুলিশে খবর দিও না, তাহলে ওরা আমায় খুন। এই তো সাতরা মশাইয়ের লেখা। কি হইব টেনিদা? আরে কেবলা, দার্জিলিং চলে যাবো নাকি? এইটাও মন্দ না, বজ্রবাহাদুর গাড়ি লইয়া আইলি। তোরা কি রে, তোদের লজ্জাও করে না? বিপদে পড়ে ভদ্রলোক আমাদের নিয়ে আসলেন, আর ডাকাতের হাতে তাকে ফেলে দিয়ে আমরা পালাবো? পটল ডাঙার ছেলেরা এত কাওয়ার্ড, এরপরে কলকাতায় গিয়ে মুখ দেখাবে কি করে? সত্য কথা, মুখ দেখানো যাইব না। কিন্তু সাতরা মশাইকে কোথায় পাওয়া যাবে? হয়তো এতক্ষণে গুপ্ত গৃহে। ওহ, একটু চুপ কর না, ওসব ডিটেকটিভ বইতে থাকে। বকাস বন্ধ করো আর মেরা সাথ চলো। কোথায়? আরে বাড়ির পেছনের বাগানটা একটু খুঁজে দেখি, তারপর যা হোক একটা প্ল্যান করা যাবে। ঠিক আছে, কিন্তু এক্ষুনি যাবি? মানে চাটা না খেয়ে বেরোলে মানে কি বলে, ঠিক গায়ে জোর পাওয়া যায় না তো, আর তাছাড়া খিদেও পেয়েছে। এই কি তোমার খিদের সময়? সেম টেনিদা, সেম। কি না, ঠিক আছে, অল রাইট, চল এই মুহূর্তেই বেরিয়ে পড়া যাক। সাপ, আপ লোক কাহি যা রহে হো ক্যা? ব্রেকফাস্ট রেডি আছে, খানে কে বাদ যাইয়ে। কেবলা মেদা কি বলে, তুই কি বলিস? ঠিক আছে, কিন্তু মাইন্ড ইট, 5 মিনিটের মধ্যে আমাদের বেরোতে হবে। আর এই প্যালাটা যে আধ ঘন্টা ধরে টোস্ট চিবাবে তা হবে না। বারে যত দোষ আমার ঘরে, হ্যাঁ আমি বুঝি আধ ঘন্টা ধরে টোস্ট চিবাই না, আর তুই যে কালকে 1 ঘন্টা ধরে মুরগির ঠ্যাং চিবালি, তার বেলায় কি? হ্যাঁ শাট আপ প্যালা, এখন ক্যাবলার মুখে মুখে কোনো কথা নয়, এই অভিযানে ওই আমাদের লিডার, তাড়াতাড়ি খাবি চল। জঙ্গলটা কি সুন্দর, 2 বেলা যদি খাওয়ার বন্দোবস্ত থাকে তাহলে সন্ন্যাসী হয়ে আমি এই জঙ্গলে থাকতে রাজি আছি। আহাহা, আমার মনে কবিতাগুলো একেবারে ভুরভুর করে আসছে। তো এসবের কোনো মানেই হয় না, কোথায় খুঁজে বেড়াবো এই বনের মধ্যে? আর তাছাড়া সাতরা মশাইকে যে জঙ্গলের মধ্যেই নিয়ে গেছে তারই বা প্রমাণ কি? ঠিক, সামনে অত বড় রাস্তা থাকতে খামোকা এই জঙ্গলেই বা ঢুকতে যাবে কেন? প্রমাণ চাও? ওই দেখো। আরে এইটা তো চকলেটের মোড়ক, তাইলে নিশ্চয় কদম্ব বাগরাশি। কিরে, আর কিছু পেলি নাকি রে? না, পাই নাই, তবে খুঁজা দেখতেছি,
যদি চকলেট খানো এখানে পইরা থাকে তাইলে জুত কইরা খাওন যাইব। জুত করে আর খেতে হবে না, চলে আয়। এই কেমলু, আরে দেখ এইটার পিছনে কি যেন লিখা রাখছে রে। কই, দেখি দেখি দেখি, আমাকে দে। এই যে সাতরা মশাই গুম টাকডুমা ডুমডুম, বৃক্ষে ও কি লম্ব বলছে শ্রী কদম্ব। হ্যাঁ কেবলা, কি বুঝছিস? এই জঙ্গলের মধ্যেই তাহলে ওরা কোথাও আছে। কিন্তু কোথায় আছে? এরপর তো হাঁটতে হাঁটতে আমরা সিকিম ভুটান পার হয়ে যাব। হ্যাঁ, দরকার হলে তাই যেতে হবে। খাইছে কোসকি। আরে সাতরা মশাই যে ঘুম হয়েছেন এটা তো পরিষ্কার, আর সেই জন্যই তো আনন্দে কাকামাচি আর কদম্ব বলছে টাক ডুমা ডুম ডুম। এই কি খাইলি রে কেবলা? চুইংগাম। হুম, চুইংগাম। এরপর তো জুতোর, ঠিক আছে ঠিক আছে খা। হুম, এসব তো ঠিকই আছে, কিন্তু বৃক্ষেও কি লম্ব কথাটার মানে কি? গাছে কি ঝুলছে? হুম, কি আর ঝুলবো, পাকা কাঁঠাল ঝুলতে আছে বোধহয়। কাঁঠাল? পাকা কাঁঠাল ঝুলছে কোথায় রে কোথায়? খাওয়ার কথা শুনলেই তোমার মাথা ঠিক থাকে না টেনিদা। আচ্ছা এই পাইনের বনের মধ্যে কাঁঠাল আসবে কোথা থেকে? তাহলে এটাই সেই বৃক্ষে লম্ব ব্যাপার। হুম, তাহলে ওটাকে তো পেড়ে আনতে হয়। কি দরকার, যা ঝুলে আছে থাকুক না। সত্য কথা, কয়েকটা বোমা টুমা রাইখা দিছে কিনা কে জানে, তারপর তুম কইরা ফাইটটা যদি আমাকে উড়াইয়া দেয়। হুম, তাও অসম্ভব নয়। তোমরা না এক একটা ভিতর ডিম, এইভাবে তোমরা কাকামাছির মোকাবিলা করবে? তার চেয়ে যাও মুখে ঘোমটা টেনে দার্জিলিং এ পালিয়ে যাও। কি, আমি কাওয়ার্ড? পটল ডাঙা টেনি মুকুট যে কাওয়ার্ড। ঠিক আছে, আমি তোদের লিডার, মরতে হলে আমি আগে মরব, আমি উঠব। কেন আমি আছি না? রবীন্দ্রনাথের কবিতা আমিও জানি, সেই যে কে বা আগে প্রাণ করিবে দান সেনাপতি আগে যাবে কেন? প্রাণ দিতে হলে সৈনিক আগে দেবে। সাবাস সাবাস পেলা, এই তো চাই। কামড়ে শেষ করে দিল গো। আরে তাতে কি, বীরের মতো উঠে যা আর নজরুলের মতো ভাবতে থাক। আমি ধৈর্যটি, আমি ভীম ভাসমান মাইন। কামড়ে আমার ত্রিভুবন দেখিয়ে দিচ্ছে আর উনি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাইন দেখাচ্ছে। যদি বোমা ফাটে, যাকে কবি লিখেছেন মরতে হয় তো মরগে। আমি বলছি তোমরা সব সরে যাও, যদি ফাটে সরে যাও। সোজা যাও টেনিদা, সোজা যাও, যদি বোম ফাটে। হ্যাঁ ঠিক বলেছিস হাবলে। এই কেবলা কেবলা, সরে আয় সরে, নিচে দাঁড়িয়ে থাকিস না। কেবলু সোজা আয় সোজা আয়, বেশি সাহস দেখাইস না কেবলু, কাম নাই সাহস দেখাইয়া। আরে দাঁড়াও না, বোম ফাটার হলে আগেই ফাটত। চলো চলো টেনিদা, দেখি ভিতরে কি আছে। দাঁড়া না, আর একটু দেখে যাই, যদি ফাটে। দূর, ভিতর ডিম, তোমরা দাঁড়িয়ে থাকো, আমি গিয়ে পুডলিটা খুলছি। এই আস্তে সাবধান। দেখো টেনিদা, চারটে কাঁচকলা বোম। এর মানে কি, এত কাণ্ড করে শেষে চারটে কাঁচকলা? হ্যাঁ চারটে কাঁচকলা, বুঝলে না? আমাদের মাথা পিছু একটা করে দিয়েছে। তার মানে মানে আমাদের ইনসাল্ট, এত বড় চাকরি বাবারি। ওটা কি লাগলো মাথায়? গন্ধে একেবারে পেটের ভাত উঠাইতেছে। এগুলো কি তফাকান সাইরা দিছে একেবারে, এক্ষুনি গিয়া সাবান দিয়া স্নান করানো লাগবো। পচা ডিম কে ছুড়ল? এই বনের মধ্যে আর কি আছে? হ্যাঁ কোথায় কোথায় কোথায়?
ওই তো কি ওই তো টেইদা কি টেইদা আরে এদিকে দেখো দেখো ওই যে এদিকে দেখো না কি আর আমি দেখব দেখো না আরে কি আর দেখব রে আর নতুন করে কি দেখাবি তোর বুদ্ধিতে আজ আমাদের এই অবস্থা তকনি তকে পাই পাই করে বললাম ওরে কেবলা আরে দেখোই না কি ওই দেখো ওই যে দেখো ওই গাছটার পেছন থেকে কে যেন লুকিয়ে লুকিয়ে আমাদের দেখছে দেখো দেখো ওই যে গাছটার পেছন থেকে ধরেছিলাম কোথায় ধরেছিলাম মানে লোকটাকে ধরেছিলাম একদম জাতে কিন্তু এই এই পাথরের জন্য হোঁচট খেয়ে পড়ে গেলাম লোকটাও পড়ে গিয়ে আবার উঠে দৌড় লাগালো এদিকে আমার পাও বোধা মুচকে গেছে তাই তাড়া করতে পারলাম না ঠিক আছে কিন্তু এগুলো কি ওই হতচ্ছাড়া কাগামাছি না কি বগামাছি ওই ওর পকেট থেকে পড়ে গেছে আর এই মাফলারটা ধরে টান মেরেছিলাম এটা আমার হাতে রয়ে গেছে আরে দাঁড়াও দাঁড়াও চকলেট একটু পরে খেও এই মাফলারটাকে চিনতে পারছো চিনতে বয়ে গেছে আমার যা মদঘাট গন্ধ কাকামাছিটা বৈজ্ঞানিক হলে কি হবে কোনো টেস্ট নেই নইলে অমন বোগাস মাফলারটা গলায় জড়ায় দুত্তর ও টেনিদা তাতে দুত্তর দুত্তর করিস না পায়ে খুব ব্যথা করছে ওই মাফলারটা দিয়ে আমার পাটা বেঁধে দে তো একটু দে না চিনতে পারছি চিনতে পারছি এইটাই তো ছিল কদম্ব পাটরা সিট গলায় হ্যাঁ আরে হ্যাঁ ঠিক 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 আরে তাই তো এতক্ষণ খেয়াল হয়নি সেই লোকটাই তো চকলেট প্রেজেন্ট করে শিলিগুড়ি স্টেশনে আমাদের ঝাউ বাংলায় আসার নিমন্ত্রণ করেছিল আরে আরে হ্যাঁ সেই তো কাকামাছির চিফ অ্যাসিস্ট্যান্ট সাতরা মশাই এর কি সব মুলা টুলা চুরি করার জন্যে শীঘ্রই প্রকাশিত হইবে বিখ্যাত গোয়েন্দা লেখক পুণ্ডরীক কুণ্ডুর রহস্য উপন্যাস পাতায় পাতায় শিহরণ ছত্রে ছত্রে লোমহর্ষণ প্রকাশক জগবন্ধু চাকলাদার এন্ড কুং ১৩ নম্বর হারান সম্পত্তি লেন কলকাতা ৭২ কিন্তু এটার মানে কি আরে ক্লাসে ফার্স্ট বয় হলে সব জানা যায় না বুঝলি হ্যাঁ দেখো তাকারে রক্তমাখা ছিন্নমুন্ডু কঙ্কালের হাহাকার নিশীত রাতে চামচিকে অন্ধকারে স্কন্ধ কাটা নাম শুনেছিস এগুলোর কই না তো তবে এসব ডিটেকটিভ বই রামহরি বটব্যাল যদুনন্দন আঢ্য পুণ্ডরীক কুণ্ডুরা হচ্ছেন এসব ডিটেকটিভ বইয়ের লেখক বাংলা ভাষায় যত ডিটেকটিভ বই আছে সব মুখস্থ বুঝলে এদের মতে প্রথম দুজন দারুণ আর পুণ্ডরীক কুণ্ডু খারাপ নয় তবে ওদের দুজনের পাশে দাঁড়াতে পারে না তবে পুণ্ডরীক কুণ্ডু তক্তপোষের পোক্ত ছাড় পোকা বন্ধ লাগেনি আমার এইটা না হয় বোঝা গেল কিন্তু এর সঙ্গে তার সম্পর্ক কি বুঝলি না পুণ্ডরীক কুণ্ডু গোয়েন্দা বই লেখেন আর জগবন্ধু চাকলাদার তার পাবলিশার ওই তো ওর বই তো ভালো চলে না তাই এই বিজ্ঞাপন আর কি বাপরে কি খামোর দিছে রে